হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশান নিয়ে ইনফর্ম করব এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বোস ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্যে অ্যাডমিশান নেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশন ফি কত লাগছে এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা জেনে নেবো তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সংক্রান্ত নোটিফিকেশান আসতে পারে এখন আমরা এই বোস ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল এখান থেকে যে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এই নোটিফিকেশনটি দেখে নেব বোস ইনস্টিটিউট কলকাতা অ্যান্ড অটোমাস রিসার্চ ইনস্টিটিউট অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম অটাম টু থাউজেন্ড টোয়েন্টি টু এখান থেকে একটা লিংক দেওয়া আছে এই লিঙ্কে এলে আপনারা এই বোস ইনস্টিটিউটের বিষয়ে ডিটেলস জানতে পারবেন বা এখান থেকে যে ভেরিয়াস অ্যাকাডেমিক রিসার্চ অ্যাক্টিভিটিস আছে সেগুলোর সম্পর্কেও ডিটেলস জানতে পারবেন এই ওয়েবসাইটে গেলে আমরা এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় জানবো এখানে যেটা বলা হয়েছে দ্য ইনস্টিটিউট ডিজায়ার্স টু অ্যাডমিট স্টুডেন্টস ফর ইটস পিএইচডি প্রোগ্রাম টুইস এ ইয়ার ফর সেশনস বিগিনিং টেন্টিভলি ইন জানুয়ারি অ্যান্ড জুলাই ইন্টারভিউজ ফর দিস সেশান উইল বি হেলথ টেন্টেটিভলি ডিউরিং আর্লি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু দুবার করে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং এটি এই যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এটা কিন্তু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেশানে এখানে এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে যেমন দেখুন এখানে কোন কোন রিসার্চ এরিয়া থেকে পিএইচডির জন্যে অ্যাডমিশান নেওয়া হবে তার মধ্যে যেটা দেওয়া আছে এনভায়রনমেন্টাল সায়েন্সেস কেমিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স স্ট্রিম থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন নেক্সট দেখুন এখানে স্টেটমেন্ট অফ পারপাস দেওয়া আছে প্রেসক্রাইব ফর্মেট আপনারা এখান থেকে এই স্টেটমেন্ট অফ পারপাসটা কালেক্ট করে নেবেন এবং এটা কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে তাই আপনারা এখান থেকে এই স্টেটমেন্ট অফ পারপাসটা কালেক্ট করে নেবেন নেক্সট দেখুন ফেলোশিপ অর্থাৎ এখানে এই যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে তার জন্যে কিন্তু আপনাদেরকে ফেলোশিপ হোল্ডার হতে হবে অর্থাৎ আপনাদেরকে ইউজিসি বা সিএসআইআর বা ডিবিটি বা ডিএসটি বা আই সি এই সমস্ত যে ন্যাশনাল এক্সামিনেশানগুলো হয় তাতে কিন্তু আপনাদেরকে ফেলোশিপ পেতে হবে নেক্সট দেখুন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থার্টি থ্রি অর্থাৎ এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে থার্টি থ্রিটা তার মধ্যে এখানে দেখুন ইউ আর যারা ক্যান্ডিডেটস আছেন তাদের জন্যে সিক্সটিন ও বি এইট এসসি থ্রি এসটি থ্রি অ্যান্ড থ্রি অর্থাৎ এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থার্টি থ্রি এখানে এজ লিমিট দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন নেক্সট এলিজিবিলিটি ফর পিএইচডি ইন্টারভিউ অর্থাৎ এখানে যে পিএইচডির জন্য ইন্টারভিউ নেওয়া হবে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেই বিষয়ে এখানে ডিটেলস দেওয়া আছে আমরা আগেই দেখেছি আপনাদেরকে যে পেতে হবে সিএসআইআর ইউজিসি বা ডিবিটি জে বা আইসি এম আর জে বা ইন্সপায়ার জে এই সমস্ত যে ন্যাশনাল এক্সামিনেশান হয় তাতে কিন্তু আপনাদেরকে জে পেতে হবে এবং আপনাদের জে আর যে ভ্যালিডিটি সেটা কিন্তু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড মধ্যে হতে হবে নেক্সট তারা মাস্টার ডিগ্রি করছেন এখন বা মাস্টার ডিগ্রিতে এখনও অ্যাপিয়ারিং আছেন তারা কিন্তু জে পেয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনাদেরকে এখানে পিএইচডিতে জয়েনের সময় আপনাদেরকে একটা প্রভিশনাল সার্টিফিকেট দেখাতে হবে নেক্সট দেখুন মাস্টার ডিগ্রি অর ইকুইপ্যালেন্ট ইন এনি অফ দ্য ফলোয়িং ফিল্ডস আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এখানে দেখুন যে যে স্ট্রিমগুলো দেওয়া আছে এই সমস্ত স্ট্রিমে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে কোন কোন স্ট্রিম ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড আপনাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন এবং যারা এসসি এসটি ও বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আছেন বা আদার্স যে আপনারা ক্যাটাগরিজের ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস পেলে হবে নেক্সট এখানে ডিএসটি ইন্সপায়ার যারা ক্যান্ডিডেটস আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু জে পেতেই হবে আপনারা যদি এলএস পেয়ে থাকেন বা গেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে যে পেতেই হবে নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস এবং এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গেলে আপনাদের একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে এই পিএইচডির জন্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিতে হবে এবং আপনারা এখান থেকে এই পিএইচডির জন্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখুন আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে তার একটা লিস্ট দেওয়া আছে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনাদেরকে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট দেখুন ডেট লাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে এইটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আর কিন্তু বেশি দিন বাকি নেই আপনারা যারা অ্যাপ্লাই করতে চান এখনও অ্যাপ্লাই করেননি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে দেখুন একটা ইমেল দেওয়া আছে আপনারা এই ইমেলে কিন্তু এনকোয়ারি করতে পারেন নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না আপনার যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করে দেখে নিতে পারেন এবং আপনারা এইটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আগে কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন যারা ইন্টারেস্টেড আছেন এবং এভাবেই কিন্তু আপনারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন যাতে আপনাদের কাছে এই সমস্ত নোটিফিকেশান আসতে পারে এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না